ঐতিহ্যবাহী ভোলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে নির্বাচনে সভাপতি পদে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বেতার প্রতিনিধি এম হাবিবুর রহমান ও সম্পাদক পদে যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু পুনরায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন হলেন শাহাদাত হোসেন শাহীন, আরেকজন হলেন কামাল উদ্দিন সুলতান, আরেকজন হলেন মোহাম্মদ সুলাইমান। এই তিনজনের ভিতরে নিয়মতান্ত্রিকভাবে 18 ভোটে বা ভোট পেয়েছেন সুলতান কামাল উদ্দিন, তিনি সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসাবে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অমিতাভ অপু রায় আহাদ চৌধুরী তুহিন। এখানে অমিতাভ অপু রায় 27 ভোট পেয়েছেন। আমরা অমিতাভ অপুকে 27 ভোট পাওয়ার কারণে তাকে আমরা নির্বাচিত হিসেবে ঘোষণা করি। শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট 40 জন ভোটারের মধ্যে 27 জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে দুপুরে নির্বাচন কমিশন প্রেস ক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন। এর আগে একক প্রার্থী থাকায় সভাপতি সহ 9টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি ও সম্পাদক পদে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি পদে 18 ভোট পেয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান ও সম্পাদক পদে 27 ভোট পেয়ে দৈনিক যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে এম হাবিবুর রহমান বাংলাদেশ বেতার, সহ সম্পাদক পদে হোসাইন সাদি বৈশাখী টিভি, অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন জি টিভি, দপ্তর সম্পাদক পদে এম সিদ্দিকুল্লাহ এটিএন বাংলা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম 71 টিভি, গ্রন্থাগার সম্পাদক পদে তৈবুর রহমান বাংলাদেশ টেলিভিশন, সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা মোহনা টেলিভিশন, নির্বাহী সদস্য পদে জুনু রায়হান নিউজ 24 টিভি ও নাসির লিটন সময় টেলিভিশন। উল্লেখ্য, 2023 থেকে 2024 সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোলা প্রেস ক্লাব নির্বাচন 22 পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নুরুনবী। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ, ভোলা জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে শফিকুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, টেলিভিশন ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।